নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসব। সেটা হলো এক ধরনের আইসক্রিম বানানোর। এক ধরনের এই কারণেই বললাম, টিপিক্যাল আইসক্রিম নয়, আইসক্রিম একটু সফট হয়, এরকম হয়। এটা 6 ঘন্টা টাইম লাগে। নর্মালি আইসক্রিম হতে আপনার 8 থেকে 9 ঘন্টা লাগে, এটা 6 ঘন্টা লাগবে। খুব সুন্দর একটা ডেজার্ট। হ্যাঁ, আর লাগবে যেটা হলো অরিও চকলেট, যেটা বিস্কিট ওটা, আর মিল্কমেড, আর আমুল ফ্রেশ ক্রিম। অ্যাকচুয়ালি আমুল ফ্রেশ ক্রিমের বদলে যদি একটু হুইস ক্রিম হতো খুব ভালো হতো, কিন্তু আমার এখানে হুইস ক্রিম পাওয়া যাচ্ছে না। আর যদিও যেটা যাচ্ছিল সেটা অনেকটা কোয়ান্টিটি, সেটা অতটা দরকার নেই, কারণ অতটা বানাবো না, যা ঠান্ডা লাগা সবার একটা ভাত আছে। যাই হোক, এটা বানাবো, ওটা হতে 6 ঘন্টা সময় লাগে। চলুন দেখি, এখন বাজে 4:10:15, তাই 4:45 থেকে স্টার্ট করবো। 5:30 মধ্যে রেডি হয়ে যাবে, তারপর ওটা ফ্রিজে ডিপ ফ্রিজে দিয়ে দেবো। 10:30-11:00 মধ্যে ওটা তৈরি হয়ে একদম খাবার জন্য রেডি। আস্তে আস্তে আপনাদের সঙ্গে সব ডিটেলসে শেয়ার করবো, চলুন দেখতে থাকি। চলুন, রান্নাঘরে এসে গেছি, এবার আইসক্রিম বানানো দেখাই। আমুল ফ্রেশ ক্রিম লাগবে দুটো, এটা 250 ml করে দুটো। অরিও বিস্কিটস লাগবে, অরিও বিস্কিটস দু রকমের পাওয়া যায়, একটা ক্রিম ভেতরে সাদা আর একটা চকলেটের, আপনারা যে কোনো একটা ইউজ করতে পারেন। আর মিল্কমেড লাগবে, আমার দুটো কৌটোর দরকার ছিল, ওটা তখন টুকুন একটা এনেছে, পরে একটা এনে দিয়েছে। এই যে অরিও এগুলো আজকাল তো সবার বাড়িতেই থাকে, কারণ বাচ্চারা তো সব বাড়িতে এইসব খায়, এমনি টিফিনে নিয়ে যায় এই আইসক্রিম। এবার এই অরিওগুলো আমি কী করবো, গুঁড়ো করে নেব, ক্রাশ করে নেব। ক্রাশ করে নেওয়ার পরে তখন আর একটা কন্টেনারে আমি ওই আমুল ক্রিমগুলো মেশাবো। ক্রাশ আপনি কি করতে পারেন, সব অরিও বিস্কিটগুলো বার করে একটা পলিথিনে ঢুকিয়ে নিয়েও ক্রাশ করতে পারেন, বা আমি কি করেছি, ওই প্যাকেটের ভেতরেই এই বেলনাটা দিয়ে গুঁড়ো করে নিয়েছি। দেখুন, একটা কাপড়ের ওপর রেখে বেলনাটা দিয়ে গুঁড়ো করে নিয়েছি, নিয়ে ওই জার কন্টেনারে রেখে আবার একটু ওপর থেকেও আমি আবার গুঁড়ো করেছি। খুব সাবধানে, মানে ফট করে খুললে না পুরো ছিঁড়ে যায়, চারিদিকে ছড়িয়েও যাবে, ধীরে সুস্থে খুলে ওগুলোকে ওখানে রেখে প্রত্যেকটাতে ওরকম একটা একটা করে আমি এ করে করে ওখানে রাখছিলাম। এই যে এটা একটু গোটা রয়ে গেছে, এগুলো আবার ঠিক করে নেব। এই যে এইটা দিয়ে আমি একটু একটু করে গুঁড়ো করে নিয়েছিলাম। বেশি আবার না, একটু ফ্রিজে রাখলে হয় না, ক্রাশটা ভালো হয়। কেন বলুন তো, এই যে ক্রিমগুলো না, এই গরমকাল তো ক্রিমগুলো মনে হচ্ছে লেগে লেগে যাচ্ছিলো। আমার এটা সাদা নিয়েছি, আপনারা চাইলে চকলেটেও ইউজ করতে পারেন, চকলেট যেটা ভেতরে থাকে, আমি সাদাটা নিয়েছি। যেটা পাবেন সেটাই ইউজ করে নেবেন, নট আ ম্যাটার। সবগুলো একসাথে করে নেওয়ার পরে ভালো করে একটু ক্রাশ করে নিয়ে আর একটা কন্টেনারে ওইগুলো রেডি করব। একবার করে দেখবেন, বাড়িতে ভালোই লাগে। এদিনকে করেছিলাম, আজকে বিকেলে করেছিলাম, রোজার সময় একটু এরকম আইসক্রিম টাইপের খেতে ভাল লাগে। অনেকে জুস টুস খায়, আমরা জুস খাই না, কারণ ফ্রুট জুস এগুলো খেলে না ভীষণ অম্বল হয়। এমনিতে নর্মালি আমরা রোজার সময় খুব একটা ফ্রুটস, প্রচুর ফ্রুটস খাই না, কারণ ওই অ্যাসিডিটির জন্য। সারাদিন খালি পেটে থাকার পরে ফ্রুটস ডাইরেক্ট ইনটেক করলে তো প্রচুর অ্যাসিডিটি হবেই। আমরা কি করি, একটু ছোলা আদা ভেজানো খাই, খাওয়ার পরে বাকি ফ্রুটস একটু খাই। এগুলো করে রাখলাম, আর এই ক্রিমগুলো এবার এতে ঢালবো। এটা একটা বেশ ভালো ডেপথ তোলা কন্টেনার নেব, কারণ ক্রিমটা যখন আমি ফেটাবো এ দিয়ে, তখন আইসক্রিম ফাটানোর যে ক্রিম ফাটানো যেগুলো পাওয়া যায় হুইস্কগুলো, তখন না তো চারিদিকে ছড়িয়ে যাবে। ওই জন্য আমি একটু ভালো ডিপ গভীরওয়ালা একটা কন্টেনার নিয়েছি, কারণ প্রত্যেকবার এর আগেও যখন আমি আইসক্রিম করিয়েছি আপনাদের দেখিয়েছি, আমি একটা হাঁড়ি মতো, মানে একটু ডেপ তোলা জিনিস নিয়েছি, ওরকমই নেবেন যাতে না ছড়িয়ে যায়। আর আমি এটার মুখটা খুলি না, কেন বলুন তো, প্রচুর ক্রিমের গায়ে লেগে থাকে, পরে আমি দেখেছি খুব নষ্ট হয়। ওই জন্য আমি দুদিক দিয়েই খুলে দিই, সামনে এই দিকটা মুখটা খুলি না, দিয়ে চামচ দিয়ে ভালো করে কাচিয়ে কাচিয়ে নিই। ক্রিম কিন্তু ফ্রিজে রাখবেন না, কারণ ওখানে লেখাই আছে, দেখবেন ফ্রিজে রাখলে কিন্তু ছানা কেটে যাবে, বাই চান্স কারেন্ট মানে লোডশেডিং হয়ে গেলে তখন কিন্তু ছানা কেটে, ওই জন্য কিনে এনে এমনি বাইরেই রেখে দেবেন। পুরো দুটোই ঢেলে নিলাম, ঢেলে নেওয়ার পরে ভালো করে সুন্দর করে ঢেলে নিতে হবে। পরে এবার মিল্কমেডটা ওতে অ্যাড করব। অনেকক্ষণ ধরে রাখতে হয়, একটু ঝাঁকিয়ে নিলে তাড়াতাড়ি হয়, মিশি যায় না তো ওপরটা একটু জল জল থাকে আর ভেতরে ওই থকথকে ব্যাপারটা থেকে যায়। একটু ভালো করে ঝাঁকিয়ে নিয়ে করবেন, তাহলে দেখবেন ইজিলি ওটা পড়ে যাবে, তবুও গায়ে লেগে থাকে। এই যে আমি কাছি কাছি তুলে নিচ্ছি, আই যে মিল্কমেডটা দেব,
আর একটাও দেবো, সেটা তখন আপনাদের দেখাতে পারিনি কিন্তু পরে আমি অ্যাড করেছি এরকমই। আচ্ছা বিস্কিটটা না একটু কম দেবেন, কারণ খুব বেশি দিলে না আবার বিস্কিটের পরিমাণটা আবার বেশি হয়ে যায়, তখন বিস্কিট বিস্কিটই লাগবে, অতটা খেতে ভালো লাগবে না। আমার এটা অনেকটাই হয়েছিল মোটামুটি, বাচ্চারা তো ভীষণ পছন্দ করেছে, মানে গোলু তিন্নি টুকুন ভীষণ পছন্দ করেছে। এরা এমনি অরিও বিস্কিট এমন করে খায়, ওরে বাবা পাগলের মতন একদম। আর এরকম তার সাথে এরকম মিক্সচার হলে তো কথাই নেই। আর গোলু তো বলেইছে মনে হচ্ছে যেন সারাদিন খাই একদম। দুটো কন্টেনার বানিয়েছিলাম, একটা রাতেই শেষ হয়ে গেছিলো। এটা করা হয়ে গেলে এটা বানাতে দিই, তারপরে ইফতার আছে আবার সন্ধ্যেবেলা ইফতারের জোগাড়। আমাদের ইফতারের জোগাড় সেরকম বিশেষ কিছু হয় না, কারণ ফ্রুটস এমনিতেও খালি পেটে খাওয়ার পরে ভীষণ অম্বল হয়, তো তাই জন্য অত ফ্রুটস খাওয়া হয় না। একটু ছোলা ভেজানো, আদা আর শশা, আর কোনো কোনো দিন তরমুজ থাকলে খেজুরটা তো মাস্ট থাকতেই হবে। আর আজকে যেহেতু আন্টি আছে, আপনারা সেদিনকে দেখেছেন আমাদের পাপড়ি চাটের ব্লগে, আন্টি আমাদের বাড়িতে আছে, আন্টি আজকে চাউমিন খেতে চেয়েছে, তো আন্টির জন্য একটু চাউমিনও বানাবো। খুব সিম্পল, আন্টি কোনো রকম কিছু দেয় না, জাস্ট একটু পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আন্টিকে একটু বানিয়ে দেবো। আমরা কেউ খাবো না, কারণ দেখো আজকে খুব ইচ্ছা করছে যে রোজা ইফতারের পরে একটু দুধ চা খাবো, কারণ জেনারেলি দুধ চা আমরা খাই না, কিন্তু আজকে খাবো। চল টুকুন তুই একটু হেল্প কর, চুকুন টুকুন ফেটিয়ে দিচ্ছে আর আমি একটু অন্য কাজ করছিলাম আর কি, ইফতারে রেডি ফেডি করছিলাম, কারণ এক হাতে হচ্ছে না সব কিছু, ও ফেটাতে হেল্প করছে আর ও এটা ভীষণ করতে মজা লাগে ওর। আমার মেয়ে ওই সময় ছিল না, নাহলে ওই বলতো আমি করবো আর ওটা নিয়ে যুদ্ধ বেঁধে যেত। তাই ভাবলাম যে ঠিক আছে, ও যখন ছাদে, আমার মেয়ে ছাদে গেছে, আমি বললাম ঠিক আছে তুই করে দে, ফেটিয়ে দে, ফেটিয়ে রেডি কর। আমাকে বললো এটা যখন ফেটাবেন একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, প্রথমে একটু স্লো স্পিড, তারপরে মানে 10 মিনিট স্লো স্পিড, তারপরে হাই স্পিড, তাহলে হয় কি ব্যাপারটা খুব নরম হয়, খুবই নরম হয়। আমি এর আগেও যখন আইসক্রিম করেছি আপনাদেরকে বলেছিলাম সবসময় স্লো আর হাই স্পিড মেনটেন করবেন। তারপরে এটা ভালো করে হয়ে যাওয়ার পরে এখানে মিশিয়ে দিলাম, সুন্দর করে মিশিয়ে দিলাম। এতে যদি আরও একটু দেওয়া যেত আমার মনে হয় আরও ভালো হতো, বেশ সুন্দর একটা মানে ব্যাপার হচ্ছে, তাও এটাতে যথেষ্ট হয়েছে অনেকটাই। দুটো কন্টেনারে মিক্স করব আমি, এই দিয়ে দেবো, দিয়ে ডিপ ফ্রিজে রেখে দেবো 6 ঘন্টা। এটা সব থেকে ভালো ব্যাপার যে আপনি যদি বিকেল পাঁচটায় করেন, আপনার 10:30টা, রাত 10:30-11টার মধ্যে আপনার প্রপার টোটাল ব্যাপারটা রেডি হয়ে যাবে খাওয়ার জন্য, কোনো অসুবিধাই হবে না। ওই জন্য ইনস্ট্যান্ট যদি মনেও হয় যে হ্যাঁ রাত্রিবেলা কোনো গেস্ট আসছে বা কিছু, নিজের হাতে করে কিছু খাওয়াবেন, তাহলে আপনারা এটা করতে পারেন, খুব সুন্দর। এই কি একটু বিস্কিটটা, আমার মনে হয় একটু বিস্কিটটা বেশি হয়ে গেছে, আপনারা চাইলে 2-3 প্যাকেট দিতে পারেন, তার বেশি দেওয়ার দরকার নেই, কিন্তু দারুণ হয়। এটা আরেকটু ম্যাশ করতে হবে, আরেকটু ম্যাশ করবেন, সেটাও ভালো হয়, দুটোই বেশ ইউনিফর্ম ব্যাপারটা আসবে। আমি এর আগে 2-1 বার করেছিলাম, তখন ওটা অন্যভাবে করেছিলাম, এটা আরেকটা অন্য প্রসেস। এক্স্যাক্টলি বললাম না, একদম টিপিক্যাল আইসক্রিম টাইপের নয়, আইসক্রিম প্লাস ডেজার্ট দুটো মিলিয়ে মিশিয়ে যেটা হয়। এটা এখন বাজে, যখন এটা আমি রেডি করছিলাম তখন 5:30-5:45, আমরা খেয়েছি 11:30 নাগাদ, তখন অলরেডি পুরো রেডি হয়ে গেছে। আর আমাদের নিচের মানে দুটো ফ্রিজ, নিচের ফ্রিজটাতে ভীষণ ভালো আইসক্রিম হয়, খুব ভালো আইসক্রিম হয়। মানে আগে আমি ভাবতাম হয়তো আইসক্রিম করার জন্য আলাদা কোনো ফ্রিজ কিনতে হয়, কিন্তু এখন দেখছি না, হোমমেড আইসক্রিম ভীষণ ইজি এবং খুব ভালোভাবে বানা যায়, মানে টোটাল মাইন্ড স্যাটিসফ্যাকশান যাকে বলে আর কি। এই যে এটা দুটোতে এ করে দিলাম, আমার এই আইসক্রিমের কন্টেনারগুলো ভালোই কাজে লেগেছে, এগুলো আমি রেখে দিয়েছি সব কন্টেনারগুলো, ওগুলোতে আইসক্রিমই বানিয়ে রেখে দিই। চলুন ইফতারে, আন্টি এসছে আমাদের বাড়িতে, প্রথম আপনাদের পাপড়ি চাটের দিন দেখিয়েছিলাম, আন্টি চাউমিন খেতে চেয়েছে, আন্টি সাদা চাউমিন খেতে ভালোবাসে। সাদা চাউমিন মানে হচ্ছে সয়া সস না, টমেটো সস না, কিচ্ছু না, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে বানিয়ে দিতে হবে, জাস্ট তেলে ফ্রাই করে, ওটা খেতে খুব পছন্দ করে, না সস না কিচ্ছু একদম, বললো সাদা চাউমিন খাবে, সাদা চাউমিন। আর এটা অনেকেই খেতে, আর আমি একটু ইটালিয়ান সিজনিং দিয়েছি, এটা তো আপনি দেখে আপনারা দেখেছেন সবাই, আমি প্রায় অনেক জিনিসেই ইউজ করি, খুব সুন্দর ফ্লেভার আসে, দারুণ, খুব ভালো খেতে হয়।
আর এটা এত সুন্দর ফ্লেভার, আপনার কিছু না দিলেও এই সামান্য এইটুকু মশলাতে, মানে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর সিজনিং দেবেন, আপনারা দেখবেন ঘরে ট্রাই করে খুবই ভালো খেতে হয়। আন্টির জন্য বানিয়েছিলাম, মানে ইফতারে খাওয়ার পরে আন্টি খাবে বলেছিল, তো সবাই আমরা একটু একটু করে খেয়েছিলাম, সবাই বলেছে খুব ভালো হয়েছে। কারণ অমৃতাও খেতে ভালোবাসে সাদা চাউমিন, টুকুনও খেতে ভালোবাসে সাদা চাউমিন, আর আন্টি খেতে ভালোবাসে, মাও খুব পছন্দ করলো। আর ইফতারের পরে একটু হালকা পাতলা মানে জিনিস হবে খুব ভালো হয়, অত রিচ না হলে। এরপরে আরেকদিন আপনাদের সঙ্গে ইফতারে আমরা সামোসা শেয়ার করব, খুব সুন্দর বানায় আমার মা। এই যে আমরা সবাই ইফতারের জন্য বসে পড়েছি, টুকুনও বসে পড়েছে, মা আমি সবাই, তখনও শুরু হয়নি, এবার শুরু হবে। ইফতার করার পরে ওরা সবাই চাউমিন খাবে, তিন্নি ঘুম থেকে উঠে চাউমিন খাচ্ছে, অমৃতাও খাচ্ছে, আন্টিও খাবে। আন্টি বলো চাউমিন কেমন লেগেছে? গোলু চাউমিন খাবি তো? কেন? তুমি এরকমই পছন্দ করো তাই জন্য এরকমই করেছি। মটি থ্যাংক ইউ, খুব ভালো হতো। মা চাউমিন দি, বিস্কুটটা